চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করুন আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তির সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পদ্ধতির সময়সূচি ও ফি নিচে দেওয়া হলো প্রথমে আমরা জানব ভর্তি পদ্ধতি সম্পর্কে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীর নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে ভর্তির জন্য নির্ধারিত ফি ট্রাস্ট একজিয়াটা পে অথবা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে নির্ধারিত নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি ফি প্রদান করা না হলে পরবর্তীতে ওই শিক্ষার্থী আর ভর্তির সুযোগ পাবে না এবং ওই আসন শূন্য ধরে অপেক্ষমান তালিকা হতে ভর্তি করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে পরীক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন করা হবে কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করতে না চাইলে তাকে অবশ্য নির্ধারিত তারিখের মধ্যে মাইগ্রেশন বন্ধ করতে হবে ভর্তিবিহি প্রদান ও মাইগ্রেশন বন্ধের বিস্তারিত ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট এডু ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে এখন আমরা ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ সমূহ জানব ক্যাটাগরি ওয়ান ই ইএ বিষয় বিভাগ অথবা বিভাগ অথবা বিষয় বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির ফি জমা এবং মাইগ্রেশন বন্ধ বন্ধ এগারো জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক অটো মাইগ্রেশন সম্পূর্ণ করণ আঠারোই জানুয়ারি দুই হাজার বাইশ অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীর বিভাগ প্রদান প্রকাশ বিশে জানুয়ারি সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া ছাব্বিশে জানুয়ারি এ বি সি গ্রুপের সাতাশে জানুয়ারি এ গ্রুপের সকাল নয়টা হতে পাঁচটা পর্যন্ত স্থান বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে ক্যাটাগরি অপেক্ষমান তালিকা হতে বিভাগ অথবা বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি ফি ও মাইগ্রেশন বন্ধের তারিখ হচ্ছে একুশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত আর বিশ্ববিদ্যালয়ে কর্তৃক অটো মাইগ্রেশন সম্পন্নকরণ হবে আঠারো জানুয়ারি দুই হাজার বাইশ অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের বিভাগ অথবা বিষয় প্রদান ও প্রকাশ বিশে জানুয়ারি সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া একই ছাব্বিশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি উপরে উল্লেখিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ভর্তি প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার তারিখ সশরীরে শিক্ষার্থীর ক্যাম্পাসে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পূর্ণ করতে হবে কোনো অবস্থাতেই একজনের কাগজ অন্যজন জমা দিতে পারবে না এক্ষেত্রে ভর্তি ইচ্ছু প্রার্থী নিজেরই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বিভিন্ন কোটায় ভর্তির সময়সূচি এগুলো আমরা নিজেরাই দেখে নেব শুধু আমি তারিখ আর স্থানটা বলছি সি গ্রুপের তিরিশে জানুয়ারি সকাল নয়টা হতে পাঁচটা পর্যন্ত স্থান বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম গ্রুপ ডি এফ এর জন্য এই জানুয়ারি সকাল নয়টা হতে পাঁচটা পর্যন্ত স্থান বীর মুক্তিযোদ্ধা হাজি মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম শুধু কোটাই ভর্তির জন্য শিক্ষার্থীর সশরীলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত হয়ে উপরে উল্লেখিত তারিখে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে মুক্তিযোদ্ধা উপজাতি ও অন্যান্য শিক্ষার্থীদের কোটাই সনদ পরবর্তীতে নিরীক্ষণ করা হবে এবং নিরীক্ষণে কোনো শিক্ষার্থী সনদ সঠিক প্রমাণিত না হলে তার ভর্তি বাতিল হবে এরপর আমরা ভর্তি ফি এর পরিমাণ সম্পর্কে জানব বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক ভর্তি ফি পনেরো থেকে সর্বোচ্চ ষোলো হাজার টাকার মধ্যে আমরা অবশ্যই ভর্তি ফি নিয়ে যাবো অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা টাকাটা প্রদান করব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির জন্য নিম্নত কাগজপত্র উপরে উল্লেখিত তারিখে জমা দিতে হবে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষায় পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র এসএসসি পরীক্ষায় মূল মার্কশিটের এবং প্রত্যেকটির একটি করে ফটোকপি সঙ্গে আনতে হবে সাম্প্রতিক তলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আনতে হবে নাগরিকত্ব সনদ যদি থাকে তাহলে সেটা আনতে হবে আর যদি সেটা না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের ফটোকপি সঙ্গে আনতে হবে মুক্তিযোদ্ধা গোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের পিতা মাতার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনের দাদা দাদি নানা নানির সম্পর্কের বিষয় নিশ্চিত করার জন্য ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত এবং জেলা অথবা উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ড ক্রাউন্সির কর্তৃক প্রত্যয়িত পিতা মাতার ওয়ার্ডের সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি ফটোকপি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপজাতি পত্রের মূল কপি এবং ফটোকপি হরিজন দরিদ্র সম্প্রদায় এবং খেলোয়াড় থেকে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কোটায় ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীদের ভর্তির সময় যথাযথ প্রত্যয়নপত্র সনদপত্রের মূলকপি এবং ফটোকপির সঙ্গে আনতে হবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বলে ডাব্লু 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 ডট অ্যাডমিশন ডট টি ইউ ডট এডু ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে ক্লাস শুরু সম্ভাব্য তারিখ ছয়ই ফেব্রুয়ারি